শহরে জীবনের কোলাহল থেকে রেহাই পেতে প্রকৃতির সান্নিধ্য পেতে চান ভ্রমণ পিপাসুরা। নদ-নদী স্বচ্ছ জলরাশি আর সবুজে ঘেরা বনাঞ্চল পর্যটকদের মনকে আকর্ষিত করে। বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ দক্ষিণের জেলা বরগুনা, সেখানকার মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকেই পাগল করবে, যার মধ্যে অন্যতম হচ্ছে হরিণঘাটা পর্যটন কেন্দ্র। জেলা প্রশাসনের উদ্যোগে এখানে তৈরি হয়েছে ইকো পার্ক। হরিণঘাটা পর্যটন কেন্দ্র সুন্দরবনের একটি অংশ। হরিণ, বানর, পাখি আর সবুজ পাতার সানাইয়ে সারাক্ষণ মুখর থাকে এই বনাঞ্চল। তবে এ বনে কোনো বাঘ নেই। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা, বিষখালী, বলেশ্বর এই তিন নদীর মিলনস্থলে অবস্থিত এই প্রকৃতির কন্যা। নতুনভাবে যোগ হয়েছে নদীর ধারের ঝাউবন, কাছাকাছি আছে হাতরার চর ও পদ্মার চর, আর চাইলেই ট্রলার ভাড়া করে ঘুরতে ঘুরতে কুয়াকাটাও যেতে পারেন। বনের মাঝ দিয়ে বয়ে গেছে ছোট ছোট খাল, যেখান থেকে 5 কিলোমিটার দূরে সাগর মোহনায় জেগে উঠেছে আরেক মনোমুগ্ধকর প্রাকৃতিক অভয়ারণ্য লালদিয়ার চর। হরিণঘাটা থেকে বোট ভাড়া করে সহজে পৌঁছানো সম্ভব এই চরে। 1967 সাল থেকে বন বিভাগের সম্প্রসারণে নানা প্রজাতির গাছ রোপণের মাধ্যমে হরিণঘাটা বনটি সৃষ্টি করা হয়। বর্তমানে প্রায় 18,000 একর জুড়ে দৃষ্টিনন্দন এ বনে কেওড়া, গেওড়া পশু সহ সুন্দরী ও ঝাউবন রয়েছে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত এখানে 200 হেক্টর এলাকা জুড়ে বনায়ন করা হয়। এছাড়া সাগর তীরে লালদিয়ার চরে নতুন বন হাওয়ায় পরিধি ক্রমশ বাড়ছে। এটি এখন বন্য প্রাণীর অভয়ারণ্য। পদ্মা সেতু চালু হওয়ার পর হরিণঘাটা পর্যটন কেন্দ্রের গুরুত্ব আরও বেড়েছে। প্রতিনিয়ত এই বনাঞ্চল আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। কিভাবে যাবেন হরিণঘাটা পর্যটন কেন্দ্রে? প্রকৃতির এই রূপের মোহে হারাতে ঢাকার গাবতলী বা সায়দাবাদ থেকে সরাসরি বাসযোগে আপনাকে যেতে হবে পাথরঘাটায়। এছাড়া সদরঘাট থেকে বরগুনা লঞ্চে উঠে পাথরঘাটার কাকচিড়া নামতে হবে। সেখান থেকে সরাসরি ভাড়া করা মোটরসাইকেল বা অটোতে করে পৌঁছাতে হবে উপজেলা সদরে। এরপর মোটরসাইকেল, অটোরিকশা বা টেম্পুতে করে মাত্র 10 কিলোমিটার এগুলেই সহজে পৌঁছে যাবেন হরিণঘাটায়। কোথায় থাকবেন ও খাবেন? আগে থাকা ও খাওয়ার জন্য আপনাকে ফের আসতে হতো উপজেলা সদরে। তারপর সরকারি ডাকবাংলো বা বেসরকারি আবাসিক হোটেলে থাকতে হতো, খেতে হতো রেস্টুরেন্টে। তবে পর্যটক খাতকে আরও আরেক ধাপ এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হরিণঘাটার পাশেই স্থাপন করা হয়েছে মানসম্মত গেস্ট রুম। পাশাপাশি রয়েছে সুস্বাদু খাবারের ব্যবস্থা। খাদ্য তালিকায় পাবেন সামুদ্রিক ও নদীর মাছের পাশাপাশি দেশীয় খাবার, আর পরিবার পরিজন নিয়ে গেস্ট রুমে থাকা খাওয়া, রাত্রিযাপন ও বনাঞ্চলে ঘুরে বেড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।